হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভীষণ WBCS। আমি বায়োলজির যে ক্লাসটা শুরু করেছি, আজকে তার সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসটা আনতে অনেকটাই দেরি হয়ে গেল, তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর থেকে চেষ্টা করব আমি প্রত্যেক দিন একটা করে ক্লাস নেওয়ার। আর হলো, প্রথম দিন আমি কোন চ্যাপ্টারটি, সেল চ্যাপ্টারটি শুরু করেছিলাম এবং গোটাটাই আমি বাংলাতে ডিসকাস করি এবং নোটটাও বাংলাতেই ছিল। তো অনেকের এতে প্রবলেম হচ্ছিল বাংলাতে বুঝতে, তো আজকের নোটটি আমি গোটাটাই ইংলিশে আলোচনা করব এবং যেখানে যেখানে বাংলায় বলার দরকার সেটা বাংলায় বলে দিব। তো এটা কাদের জন্য? যারা WBCS দিচ্ছে, SSC, PSC সব এক্সামেই এই নোটটি কাজে লাগবে। তো তোমরা ভরসা করে আমার পাশে থাকো। আমি কথা দিচ্ছি যে আমি যতদূর সম্ভব, যতটা আমার চেষ্টার মধ্যে থাকবে, আমি তোমাদের সাহায্য করব। তো আজকের ক্লাসটি শুরু করা যাক, আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। আজকে যে লেসনটি পড়বো সেটা হলো ক্লাসিফিকেশন, মানে শ্রেণীবিন্যাস। এবার ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদ ও প্রাণী জগৎকে দুটি ভাগে ভাগ করেছিলেন। সর্বপ্রথম প্ল্যান্ট আর হলো এনিম্যাল। তার সিস্টেম এ নেচার গ্রন্থে ক্যারোলাস লিনিয়াস প্ল্যানেট ও এনিমেলের সম্পর্কে বর্ণনা করেছিল। এই কোশ্চেনটা দেয় যে সিস্টেম এ নেচার গ্রন্থের লেখক কে? অ্যান্সারটা হবে ক্যারোলাস লিনিয়াস। তারপরে লিনিয়াসের পরে RS হুইটকার বলে একজন সায়েন্টিস্ট, তিনি উদ্ভিদ ও প্রাণী জগৎকে 5টি ভাগে ভাগ করেছিলেন। এই 5টি ভাগ কি কি? একটা হলো মনেরা, সেকেন্ড হলো প্রোটিস্টা, থার্ড হলো ফাঞ্জি, ফোর্থ হলো প্ল্যান্টি, আর 5 নম্বরটা হলো এনিম্যাল। এবার চলো, যে জায়গা থেকে কোশ্চেনগুলো আসে সব থেকে বেশি, যে এদের বৈশিষ্ট্য এবং একটা করে উদাহরণ তুলে দেয়, যে ধরে এরকম দিয়ে দেয় যে মাশরুম কোন শ্রেণীভুক্ত প্রাণী, মানে উদ্ভিদ বা প্রাণী। তারপরে ইউগলিনা এই সম্পর্কে দিয়ে দেয় যে ইউগলিনা কোন পর্বের প্রাণী। ঠিক আছে, এভাবে করে কোশ্চেনগুলো দিয়ে দেয়। আর যে যে জায়গা থেকে কোশ্চেনগুলো দেয়, যে যে পয়েন্টগুলো দেয়, আমি সেই পয়েন্টগুলোই তুলেছি। মনেরা 1 নম্বরে আছে প্রোক্যারিওটিক অ্যান্ড ইউনিসেলুলার, মানে হলো এরা হলো মনেরা গোত্রের সব প্রাণীরাই হলো প্রোক্যারিওটিক। ঠিক আছে, মানে হলো আদি কোষ দিয়ে তৈরি, এবং ইউনিসেলুলার, ইউনিসেলুলার মানে এক কোষী জীব। সমস্ত মনেরা ও প্রোটিস্টা এই দুটোই হলো ইউনিসেলুলার, মানে এক কোষী। আর এরা হলো মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপ। সব থেকে ভালো উদাহরণ হলো মনেরার হলো ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর প্রোটিস্টা বলে দিলাম ইউনিসেলুলার, আর এর উদাহরণ ইউগ্লিনা। এখানটায় দেখো একটা জিনিস দেওয়া আছে ভালো করে, হেটারোট্রপিক অ্যান্ড অটোট্রপিক নিউট্রিশন, সো ইট ইজ বিটুইন প্ল্যান্ট অ্যান্ড এনিম্যাল। মানেটা হলো হেটারোট্রপিক মানে পরভোজী, এবং অটোট্রপিক মানে স্বভোজী, পুষ্টি এদের মধ্যে দেখা যায়। তাই এদেরকে প্রোটিস্টা গোত্রের উদ্ভিদের, মানে প্রোটিস্টা গোত্রকে বলা হয় উদ্ভিদ প্রাণীর মধ্যবর্তী পর্যায়ে। এখান থেকে এই কোশ্চেনটা BCS এ দিয়েছিল প্রিলিমিনারি কোন এক সালে, কিন্তু আমার ঠিক মনে নেই, যে ইউগলিনা মানে ই হয়েছে যে প্ল্যান্ট ও এনিমেলের মধ্যে সংযোগ রক্ষাকারী উদ্ভিদ কোনটি, সেটি হলো ইউগ্লিনা। ঠিক আছে, বা এইভাবে দিয়েছিল, নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে, সেটা হলো ইউগ্লিনা। আরেকটা কথা, আরেকটা কোশ্চেন দেয় যে গ্রিন প্রোটোজোয়া কাকে বলা হয়, গ্রিন প্রোটোজোয়া সেটা হলো, সেটা হবে অ্যান্সারটা ইউগ্লিনা। ঠিক আছে, তারপরে আসি ফাঞ্জি। ফাঞ্জি হলো নন গ্রিন প্ল্যান্ট, মানে এরা সবুজ নয়। উদাহরণটা আগে বলে দিই, মাশরুম মানে ব্যাঙের ছাতা, মিউকর। আর হলো মাল্টি সেলুলার মানে বহুকোষী, আর হলো স্যাপ্রোফাইটিক নিউট্রিশন মানে হলো গিয়ে মিথজীবী। আর হলো 3 নম্বর পয়েন্ট আছে সেল ওয়াল কম্পোজড অফ কাইটিন, মানে কোষ প্রাচীর কাইটিন নির্মিত। আর হলো প্ল্যানেট, আর হলো এনিমেলিয়া, এটা সম্পর্কে তো জানা আছে যে এরা হলো ইউনিসেলুলার মানে বহুকোষী। প্ল্যান্টের উদাহরণ তো জানাই আছে, উদ্ভিদ আর অ্যানিমেল তো আমরা আছি। তারপরে ও আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি প্রোটোজোয়াতে, সরি এখানটা প্রোটোজোয়া নেই, এর পরেরটা আছে। তারপরে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। ফাদার অফ ক্লাসিফিকেশন,
তার ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি, ফাদার অফ টেক্সোনমি এবং ফাদার অফ বাইনোমিয়াল নমেনক্লেচার, মানে হলো ক্লাসিফিকেশন, মানেটা হলো শ্রেণীবিন্যাস, মডার্ন ক্লাসিফিকেশন আধুনিক শ্রেণীবিন্যাস, টেক্সোনমি বিন্যাসবিধি, বাইনোমিয়াল নমেনক্লেচার মানে দ্বিপদ নামকরণের স্রষ্টা, সব উত্তরটা হবে লিনিয়াস, এদের জনক হলো ক্যারোলাস লিনিয়াস। এবার এখানটা থেকে কোশ্চেনটা দিয়ে দেয়, কিংডম সবার প্রথমে আসে, কিংডম কিংডম তা ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আর হলো স্পিসিস, সবার উপরে সব থেকে উপরে কিংডম আর সব থেকে ক্ষুদ্রতম হলো স্পিসিস, ঠিক আছে। তারপরে এবার হলো, এবার হলো আধুনিক, সরি আধুনিক ক্লাসিফিকেশনটা বর্ণনা। এবার আধুনিক যে অ্যানিমেল, এই যে লেখা আছে অ্যানিমেল কিংডম আর ক্লাসিফাইড ইন্টু টু সাব কিংডম, মানে হলো উদ্ভিদ জগৎকে, সরি প্রাণী জগৎকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ইউনিসেলুলার মানে হলো এক কোষী, আর একটা আছে হলো মাল্টিসেলুলার মানে হলো বহুকোষী। এবার একটাই আছে ইউনিসেলুলার বা এক কোষীতে, এটা হলো প্রোটোজোয়া, প্রোটোজোয়া হলো এক কোষী দিয়ে দেয় এটা। এখানটায় উদাহরণগুলো আগে বলেছি, অ্যামিবা, ইউগ্লিনা, ট্রাইপানোসোমা, অ্যান্টামিবা, তারপরে প্যারামেসিয়াম, এরা সবাই হলো প্রোটোজোয়ার উদাহরণ, আর এরা প্রত্যেকে হলো এক কোষী। এটা কিন্তু এক্সামে দিয়ে দেয় যে নিচের কোন প্রাণীটি এক কোষী, চারটা অপশন দিয়ে দিবে, চারটার মধ্যে একদম 100% শিওর যে এই 1, 2, 3, 4, 5টা যে আছে এই 5টার মধ্যে একটা নামিয়ে দিবে এক কোষীর মধ্যে। তারপরে রেসপিরেশন অ্যান্ড এক্সক্রিয়েশন টেক প্লেস বাই ডিফিউশন, মানে হলো রেসপিরেশন মানে শ্বসন, আর হলো এক্সক্রিয়েশন মানে রেচনটা ডিফিউশনের মাধ্যমে ঘটে, আর হলো অটোট্রপিক টাইপ অফ নিউট্রিশন মানে হলো স্বভোজী, এদের পুষ্টির প্রক্রিয়াটি হলো স্বভোজী। একটা বলে দিচ্ছি, এদের হলো টিস্যু, টিস্যু অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, টিস্যু হলো অনুপস্থিত মানে কলা অনুপস্থিত। তারপরে লোকোমোটিভ অর্গান মানে হলো গমনাঙ্গ কি, সিউডোপোডিয়া, সিলিয়া, ফ্লাজেলা, ওকে, সিউডোপোডিয়া, সিলিয়া আর ফ্লাজেলা, এগুলা হলো। এরপরে একটা চ্যাপ্টার আনবো যেটা গমনাঙ্গ, বিভিন্ন প্রাণীদের গমনাঙ্গগুলো সম্পর্কে, উদাহরণ অ্যামিবা, ইউগ্লিনা, ট্রাইপানোসোমা গ্যাম্বিয়ান, ট্রাইপানোসোমা গ্যাম্বিয়ান্সি, অ্যান্টামিবা, হিস্টোলাইটিকা, প্যারামেসিয়াম, এগুলা এগুলা ট্রাইপানোসোমা, অ্যান্টামিবা কী রোগ ছড়ায়, এগুলো সব রোগের চ্যাপ্টারে নিয়ে আসবো, ডিজিজ যেগুলো আছে। তারপরে দ্বিতীয় ভাগটা হলো মাল্টি সেলুলার মানে বহুকোষী ভাগের মধ্যে কাকে কাকে ফেলা হয়েছে, পরিফেরা, সিলেন্টেরাটা বা নিডারিয়া, সিলেন্টেরাটা বা নিডারিয়া কিন্তু একই, প্লাটি হেলমিনথিস সব থেকে ভালো ফ্ল্যাট ওয়ার্ম, চ্যাপটা কি, অ্যাসকালিমিনথিস রাউন্ড ওয়ার্ম মানে হলো গোল ক্রিমি, তারপরে অ্যানিলিডা, ঠিক আছে, তারপরে হলো আর্থ্রোপোডা সন্ধিবদী, মোলাস্কা, কম্বোজ, শামুক উদাহরণ, তারপরে একাইনোডারমাটা, ঠিক আছে, তারপরে কর্ডাটা, কর্ডাটাকে আবার কয়টি ভাগে ভাগ করেছে, অ্যামিবা, সরি অ্যাম্ফিবিয়া, তারপরে হলো রেপটিলিয়া, অ্যাভিস আর হলো ম্যামেলস। এবার ম্যামেলসকে আবার তিনটি ভাগে ভাগ করে, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর হলো ইউথেরিয়া। তো এবার আমরা এক এক করে এদের সম্পর্কে জানি যে কি কি এদের ফিচার্স আছে আর হলো এক্সাম্পলগুলো, ফিচার্স আর এক্সাম্পল থেকেই কোশ্চেন পরীক্ষায় দিয়ে থাকে। প্রথমে চলে আসি পরিফেরা, পরিফেরা এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো যে মাল্টি সেলুলার সেলুলার বা বহুকোষী এটা মনে রাখতে হবে। অস্টিয়া প্রেজেন্ট, অস্টিয়া কী জিনিস, এটি হলো এক পোর্স বা ছিদ্র, পরিফেরা যে গোত্রের উদ্ভিদদের পোর্স বা ছিদ্র দেখা যায়, এই ছিদ্রের মাধ্যমে কি হয়, শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে, ঠিক আছে। আর একটা, এরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত যেতে পারে না, এক্সাম্পল হলো সাইকন, স্পঞ্জ আছে, তারপরে বাথ স্পন বলে একটা আছে, তারপরে স্পঞ্জিলা, ঠিক আছে, এই কয়েকটা হলো পরিফেরার উদাহরণ। তারপরে আসছি সিলেন্টেরাটা বা নিডারিয়া,
এরা কিন্তু মেরাইন ওয়াটার অ্যানিমেল, মেরাইন ওয়াটার অ্যানিমেল, ঠিক আছে? একমাত্র এরাই কিন্তু অ্যাম্ফিবিয়ান, ঠিক আছে? এরা কিন্তু অ্যাম্ফিবিয়ান, যেগুলো আর কি ওই মানে অ্যাম্ফিবিয়ান গোত্র তো আলাদাই, তা বাদেও কিন্তু এরা কিন্তু অ্যাম্ফিবিয়ান। আর হলো সেকেন্ড হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস বাই পলিপ অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস বাই মেডুসা। এটা কিন্তু জানতে হবে যে সিলেন্টিয়াটা বা নিডারিয়ারই কিন্তু সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল, মানে যৌন এবং অযৌন জনন লক্ষ্য করা যায়। তাহলে যৌন জনন কার মাধ্যমে ঘটে? পলিপ। আর হলো অযৌন জনন হলো মেডুসার মাধ্যমে ঘটে থাকে, ঠিক আছে? আর হলো একটা কথা বলে রাখি, অস্ট্রেলিয়ার যে গ্রেট ব্যারিয়ার রিফ বা গ্রেট ব্যারিয়ার দ্বীপটা আছে, ওই দ্বীপটা কিন্তু নিডারিয়া শৈবাল দ্বারা সৃষ্ট। আর একটা হাইড্রা মিষ্টি জলে পাওয়া যায়, ঠিক আছে? এই জিনিসটা জানতে জেনে রাখা ভালো। আর এদের শ্বসনতন্ত্র বা শ্বসনতন্ত্র অনুপস্থিত। তারপরে চলে আসি হলো এখানটায় থার্ড পয়েন্টে, হলো নিডোব্লাস্ট সেল আর ফাউন্ড হেল্প ইন ক্যাচিং ফুড। তার মানে এদের হলো খাদ্য মানে ক্যাচ করার জন্য, ধরার জন্য হলো নিডোব্লাস্ট প্রকৃতির কোষ থাকে। এগুলো এই কোষটা হলো ইয়ের মতো কি বলে জেলি টাইপের, যেটার মাধ্যমে ধরে রাখে খাদ্যকে। উদাহরণ হলো হাইড্রা, জেলিফিশ, সি অ্যানোমন, এই কয়েকটি হলো উদাহরণ। তারপরে প্লাটি হেলমিনথিস ফ্ল্যাট ওয়ার্ম, মানে হলো চ্যাপ্টা কৃমি। এক্সক্রিয়েশন মানে রেচন কোন পদ্ধতি কার মাধ্যমে ঘটে? ফ্লেম সেল বা শিখা কোষ। উদাহরণ হলো প্ল্যানেরিয়া, লিভার ফক আর হলো ট্যাপ ওয়ার্ম, প্লাটি হেলমিনথিসের উদাহরণ। আরও আছে টিনিয়াসলিয়ম, টিনিয়াসলিয়ম, ঠিক আছে? টিনিয়াসলিয়ম সংক্ষেপে সংক্ষেপে লিখলাম, এটা কিন্তু প্লাটি হেলমিনথিসের উদাহরণ। নেক্সট চলে আসি অ্যাসকালমিনথিস, সরি অ্যাসকালমিনথিস রাউন্ড ওয়ার্ম, গোল কৃমি, যেটা আমাদের পেটের ভিতরে পাওয়া যায়। এক্সক্রিয়েশন টেক প্লেস ইন নেফ্রিডিয়া। তাহলে গোল কৃমির রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া, ঠিক আছে? তারপরে হয়ে গেল এটা ইউনিসেক্সুয়াল। অ্যাসকালমিনথিস গোত্রের সব উদ্ভিদ সরি প্রাণীরা হলো ইউনিসেক্সুয়াল। এক্সাম্পল হলো অ্যান্টামিবা, অ্যাসকারিস আর হলো উচেরিয়া ব্যাংকপটিস। এই উচেরিয়া ব্যাংকপটিস কিন্তু ফাইলেরিয়া রোগ ছড়ায়, এই জায়গাটা থেকে এটা কিন্তু কোশ্চেনটা ইয়েতে এক্সামে অনেকবার এসেছিল। তারপর হলো অ্যানিলিডা কিন্তু জলজ বা স্থলজ উভয়ই হতে পারে, লোকোমোশন বাই সিটা বা সিটি, ঠিক আছে? মানে হলো গমন কোন পদ্ধতিতে, গমন কার সাহায্যে হয়? সিটার মাধ্যমে। এদের হলো গমনাঙ্গের নাম হলো সিটা। এক্সক্রিয়েশন বাই হলো নেফ্রিডিয়া, মানে এক্সক্রিয়েশন টেক প্লেস বাই নেফ্রিডিয়া, হলো রেচন কিসের সাহায্যে হয়? নেফ্রিডিয়ার সাহায্যে। এক্সাম্পল হলো আর্থওয়ার্ম, নেরিস, লিস, এক কথায় কেঁচো ঝো। আর হলো কৃমি বাংলাতে যেটা। তারপরে আর্থ্রোপোডা, দেয়ার আর সিক্স ফিট, মানে হলো গিয়ে ছটা পা বা তিন জোড়া। একটা কথা এখানটায় বলে রাখি যে এদের তিন জোড়া পা। এবার প্রত্যেকটা আর্থ্রোপোডা সবাই কিন্তু, আর্থ্রোপোডা গোত্রের সব প্রাণীরা কিন্তু পতঙ্গ বা ইনসেক্ট, ঠিক আছে? ইনসেক্ট মানেই কিন্তু ছয় জোড়া পা থাকবে। এবার একটা কথা বলে রাখি, মাকড়সা যেটা, ঠিক আছে, মাকড়সার কিন্তু আটটা পা বা ফোর পেয়ার্স অফ লেগস, ঠিক আছে? তাই মাকড়সাকে কিন্তু এই পতঙ্গের মধ্যে, ইনসেক্টসের মধ্যে ধরা হবে না। এটার এক্সাম্পল কি কি? ককরোচ, প্রন, ক্র্যাব, বাঘ, ফ্লাই, মসকিউটো বি। ককরোচ মানে আরশোলা, প্রন চিংড়ি মাছ, ক্র্যাব কাঁকড়া, বাঘ ছারপোকা, ঠিক আছে, মসকিউটো মশা, বি মৌমাছি,
এবার হলো আরেকটা কথা বলে রাখি যে আর্থ্রোপোডার শরীর তিনটা ভাগে বিভক্ত, একটা হলো হেড, থোরাট, আরেকটা হলো অ্যাবডোমেন, পেট, ঠিক আছে? এই কয়েকটি ভাগে বিভক্ত, তিন ভাগে বিভক্ত। নেক্সট চলে আসি মোলাস্কা বা কম্বোজ। এক কথায় আমি এটাকে এইভাবে মনে রাখি, কম্বোজ মানে হলো যাদের দেহটা শক্ত খোলসের মধ্যে ঢাকা, রেসপিরেশন বাই গিল অর টিনেডিয়া, গিল মানে ফুলকা বা টিনিডিয়া, রেসপিরেশন শ্বসন চলে। এবার হলো ব্লাড ইজ কালারলেস মানে রক্ত এদের বর্ণহীন, অক্টোপাস এটা কিন্তু পরীক্ষায় দেয়, এই অক্টোপাসটা পরীক্ষায় দেয়, অক্টোপাস কোন গোত্রের প্রাণী? অ্যান্সারটা হবে মোলাস্কা। পাইলা মানে শামুক, ললিগো স্কুইড, সি লেমন, ডেভিল ফিশ, ক্যাটেল ফিশ। এই যে সি লেমন, ডেভিল ফিশ, ক্যাটেল ফিশ, এরা কিন্তু একটাও মাছ নয় কিন্তু, ঠিক আছে? তারপরে একাইনোডারমাটা, এটার এক্সাম্পলই যথেষ্ট, এখানটায় দরকার নেই। এটা হলো স্টার ফিশ, সি অর্চিন, সি কিউকাম্বার, আর হলো ব্রিটেল স্টার, এর, ঠিক আছে? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কর্ডাটা মানে যাদের মানে কি বলে মেরুদণ্ড থাকে তাদেরকেও কর্ডাটা। অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া হলো কোল্ড ব্লাডে, অ্যাম্ফিবিয়া মানে উভয়, ঠিক আছে? থ্রি চেম্বার অফ হার্ট মানে এদের হৃৎপিণ্ডটা তিনটা খণ্ডে বিভক্ত, তার জন্য হলো দূষিত বিশুদ্ধ রক্ত মিশে যায়। রেসপিরেশন গিল স্কিন লাং মানে শ্বসন কার মাধ্যমে চলে, ফুলকা, ত্বক, আর হলো ফুসফুস। উদাহরণ ফ্রগ, ঠিক আছে, ব্যাং সব থেকে ভালো উদাহরণ, নেকটেরাস। তারপরে রেপটাইল, সরীসৃপ মানে যারা বুকে ভর দিয়ে চলে, এদেরও ফুসফুস, রেচনাঙ্গ, লাং। উদাহরণ কি? গিরগিটি স্নেকস, লেজার্ড মানে গিরগিটি, স্নেক মানে সাপ। তারপরে কুমির, অ্যাবিস পক্ষী, ওয়ার্ম ব্লাডে। রেসপিরেশন কিসের মাধ্যমে চলে? ফুসফুস, লাংস বা ফুসফুসের মাধ্যমে এদের শ্বসন কার্য চলে। তারপরে ম্যামেলিয়া, যেটাই আমরা পড়ি, হার্ট ফোর চেম্বার মানে হলো গিয়ে হৃৎপিণ্ডটা চারটি ভাগে ভাগ করা। এবার হলো টুথ কেম টুয়াইস ডাইফোডেন্ট বলে যাকে, মানে যেসব একমাত্র মানুষেরই দুবার দাঁত উঠে তার জন্য, ঠিক আছে? তো এবার হলো টুথ কেম টুয়াইস ডেফোডন মানে যেসব প্রাণীদের দুবার দাঁত ওঠে তাদেরকে বলা হয়, সেই তাদের বলে ডেফোডন দাঁত, এক্সাম্পল হলো ম্যান। তারপরে প্রোটোথেরিয়া লে এগ মানে যারা ডিম পারে, এটা হলো প্রোটোথেরিয়া গোত্রের মধ্যে পড়ে, ঠিক আছে? এক ডিনা আর হলো প্লাটিবাস হলো উদাহরণ, এই দুটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক ডিনা আর হলো প্লাটিবাসটা মোস্ট ইম্পর্টেন্ট, দেয় যে ইয়ে আছে একমাত্র স্তন্যপায়ীকে, নিচের কোন স্তন্যপায়ীটা ডিম পারে। হলো আর একটা বলে রাখি, অ্যাভিস বা পক্ষী, অ্যাভিস কিন্তু ওভিপোরাস মানে ডিম পারে, ডিম এগ লেই, ওভিপোরা, ওভিপেরাস, ঠিক আছে? তারপরে প্রোটোথেরিয়া মেটাথেরিয়া বেয়ার দ্য ইম্যাচিউর চাইল্ড মানে ওদের বাচ্চাগুলা তখন ম্যাচিউর না, তাদেরকে বহন করে, উদাহরণ হলো ক্যাঙ্গারু। ইউথেরিয়া হলো বেয়ার ওয়েল ডেভেলপ চাইল্ড, এটা হলো উদাহরণ ম্যান। কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, লার্জেস্ট ম্যামেল কি পৃথিবীতে? ব্লু হোয়েল। লার্জেস্ট অ্যানিমেল কিংডম আর্থ্রোপোডা, এর সংখ্যা সবথেকে বেশি। তারপরে অ্যাকর্ডিং টু ডারউইন দ্য ইউনিট অফ ন্যাচারাল সিলেকশন, অ্যান্সারটা হবে স্পিসিস। তারপরে দ্য অ্যানিমেল পজেস লাস্ট নাম্বার অফ বডি সেগমেন্ট মানে সব থেকে বেশি ভাগে বিভক্ত, ককরোচ, ঠিক আছে? তারপরে ইউগ্লিনা অনলি ফটোসিনথেটিক অ্যানিমেল মানে একমাত্র ইউগ্লিনা কিন্তু ওই কি বলে
এই শালক সংশ্লেষ করতে পারে, এই জন্যই কিন্তু ইউগ্লিনাকে কি বলা হয়, একটু বলেছি প্রথমে গ্রিন প্রোটোজোয়া বলা হয়। হলো এই ইউগ্লিনা কিন্তু প্ল্যান্ট আর এনিমেলের মধ্যবর্তী পর্যায়ে। আর হলো পলিমরফিক স্পিসিস হলো অ্যান্ট বা পিঁপড়া, গ্র্যাব ইজ লার্ভা অফ ইনসেক্ট, পতঙ্গের লার্ভাকে গ্র্যাব বলা হয়। হলো এবার আমি 7টা এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি, এই 7টা তোমরা চেষ্টা করবে, আর তারপরে এর পরের দিন আমি এর পরের দিন এর অ্যান্সারগুলো দিয়ে দেব। 1 নম্বর কোশ্চেন হলো ম্যালেরিয়া প্যারাসাইট অ্যান্ড অ্যামিবিয়া গ্রুপ আন্ডার, মানে ম্যালেরিয়া এবং পরজীবী, ম্যালেরিয়া প্যারাসাইট ম্যালেরিয়ার পরজীবী এবং অ্যামিবা কোন গ্রুপে পড়ে এই 4টার মধ্যে, প্রোটোজোয়া, পরিফেরা, অ্যানিলিডা আর নট মানে নন অফ দিস। তারপরে 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ গ্রিন প্রোটোজোয়া, গ্রিন প্রোটোজোয়া কাকে বলে, অ্যামিবা, প্যারামেসিয়াম, লেসমেনিয়া আর হলো ইউগ্লিনা। তারপরে 3 নম্বর, কানেক্টিং লিঙ্ক বিটুইন অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট, অ্যামিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম আর হলো প্যারামেসিয়াম। 4 নম্বর কোশ্চেনটা, প্রোটোজোয়া হুইচ প্রোডিউস কালাজ্বর, অ্যান্টামিবা, তারপর ট্রাইপানোসোমা, 3 নম্বর হলো ট্রিসোমোনাস, ট্রাইসোমোনাস আর হলো লেসমিনিয়া। তারপরে কানেক্টিং লিঙ্ক বিটুইন অ্যানিলিডা অ্যান্ড আর্থ্রোপোডা, এটা এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামে দিয়েছিল, আমি এগুলাই কিন্তু তুলেছি। এটা হলো পেরিপেটাস, হাইড্রা, আর্থ আর হলো সিলিয়ন, মানে হলো অ্যানিলিডা ও আর্থ্রোপোডার মধ্যে, অ্যানিলিডা মানে একনালী দেহি এবং আর্থ্রোপোডা মানে সন্ধিবদীর মধ্যে, মানে লিঙ্ককে কোনটা করে এদের মধ্যে। 6 নম্বর, হুইচ ওয়ান অফ দিস ইজ ট্রু ফিশ, এই 4টার মধ্যে কোনটা মাছ, ঠিক আছে, এই 4টার মধ্যে কোনটা মাছ। তারপরে ডাইনোসর আর সোর্স আর মানে ডাইনোসর কি, ফসিলস অফ বার্ড, পক্ষীর জীবাশ্ম, এক্সটিন রেপটাইল মানে লুপ্ত হয়ে যাওয়া মানে সরীসৃপ, ইউনিসেলুলার অ্যানিমেল মানে বহুকোষী উদ্ভিদ আর হলো গ্রিমনোস্পিস, ঠিক আছে, সরি এই বানানটা আমার একটু ভুল হয়ে গেছে, এটা এই অপশনটা হবেও না। তো এবার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করবে, আর যদি ভালো না লাগে ডিসলাইক তো আছেই, আর যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর কারো যদি ইচ্ছা হয় যে এই কোনো ক্লাস আগে আনতে, বায়োলজির কোনো চ্যাপ্টার আগে আনতে, তাহলে অবশ্যই বলবে, আমি সেটা আনব। আর এর পরের দিন যে চ্যাপ্টার লেসনটি শুরু করব সেটা হলো ভিটামিন, ভিটামিন, ঠিক আছে, এই চ্যাপ্টারটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে যতগুলি যত রকম কোশ্চেন আসে সেগুলি আমি কভার করব একটা ভিডিওর মাধ্যমেই, আর সাথে এমসিকিউ থাকবেই। তো আজকের মধ্যে এই পর্যন্তই, থ্যাংক ইউ।